তাহলে এই হবে নতুন ভাবে ভাববে, তুমি কি বলবি মানে প্রোমো আসার পর? জিজ্ঞেস করি যে স্বস্তিকা ব্যক্তিগত ভাবে কোন দিকটা এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে, মানে দীপার ওই রকম যখন দীপা অ্যাডজাস্ট করে নিচ্ছে সবকিছু সেরকমটা নাকি, বা এবার একটু ঘুরে দাঁড়ানোটা? অর্জুনদার সঙ্গে এক্সপিরিয়েন্স কেমন, সূর্য চরিত্রটা নাকি অর্জুনদার চরিত্রটা, কোনটাকে তুমি বাছবে? নতুন প্রোমো এসছে, দর্শক খুব চিন্তায় যে দীপা তো এবার একটু অন্যরকম, দীপা তো আর কান্নাকাটি করে কোনো কিছু আপোষ করবে না, তো এই বিষয়টা এবার কিভাবে মানে সূর্যর সঙ্গে তাহলে ছাড়াছাড়ি হবে, নতুন ভাবে ভাববে, তুই কি বলবি মানে প্রোমো আসার পর? ছাড়াছাড়ি আমি এখন বলবো না ছাড়াছাড়ি হয়েছে কিনা দীপার দিক থেকে। এবার তোমরা দীপার একটা অন্যরূপ দেখবে প্রথমত, দীপা যে সবসময় ইমোশনালি সব কিছু হ্যান্ডেল করে সেই ব্যাপারটা হয়তো কমবে, কমে গেছে অলরেডি, আর দীপার মধ্যে একটা দৃঢ় ব্যাপার চলে এসেছে। এবার যা করব আমি আমি সব কিছুতে লড়তে রাজি আছি, আর সেটা কার কাদের জন্য, দুটো বাচ্চার জন্য, মানে নিজেও বাঁচবো তার সঙ্গে আমার দুটো বাচ্চাকে নিয়েও বাঁচবো, আর এই লড়াইটা দুটো বাচ্চাকে নিয়েই, মানে যেমন অবশ্যই সূর্য তো বলবেই যে যেমন মায়ের অধিকার আছে তেমন তো বাবারও অধিকার আছে বাচ্চা দুটোকে পাওয়ার, তো সেটা নিয়ে একটা লড়াই চলবে। আলটিমেটলি বাচ্চা দুটো কার কাছে যাচ্ছে এবং সূর্য পাচ্ছে কিনা দীপা পাচ্ছে এটাও একটা লড়াই আছে। তার সঙ্গে সঙ্গে তোমরা সবাই জানো যে দুটো বাচ্চাকে মাকেও যেমন প্রয়োজন তেমন বাবাকেও প্রয়োজন, তো এটার মধ্যেও একটা ছোট ছোট টুইস্ট আছে। তার মধ্যে আবার অর্জুনদার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, দীপাকে খুব সাপোর্ট করছে, মজুমদার ফ্যামিলি পুরো সাপোর্টে আছে দীপার। সূর্য কোথাও গিয়ে ওর সিচুয়েশন বোঝাতে গিয়ে কোথাও গিয়ে ও ভেঙে পড়ছে, এখানে সূর্যরও কোথাও দোষ নেই আর দর্শকও সেটা বুঝতে পারছে, কিন্তু সবটাই বলে না পরিস্থিতি, পরিস্থিতি চাপে পড়ে সবটা এলোমেলো হয়ে গেছে। দীপারও একটা খুব ভালো জায়গা আছে, সেটা তোমরা সামনে টেলিকাস্টেই দেখতে পাবে। এবার হয়তো দীপার কান্নার দিন শেষ, হাসি মুখটা সবাই দেখতে পাবে। স্বস্তিকাকে জিজ্ঞেস করি যে স্বস্তিকা ব্যক্তিগত ভাবে কোন দিকটা এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে, মানে দীপার ওই রকম যখন দীপা অ্যাডজাস্ট করে নিচ্ছে সবকিছু সেরকমটা নাকি, বা এবার একটু ঘুরে দাঁড়ানোটা, কোনটাকে বেশি? আমার প্রথম দিন থেকেই এই ক্যারেক্টারটাকে আমার খুব পছন্দ, এই কারণেই, কারণ এই ক্যারেক্টারটা সবসময় পরিস্থিতির শিকার হয়েছে আর সবসময় ও পরিস্থিতির উপর দিয়ে চলে। এরকমটা নয় যে পরিস্থিতি এমন একটা হলো যেখানে তার সে তাকে ইমোশনালি হ্যান্ডেল করতে হবে, কারণ দীপা চরিত্রটা খুব সফট একটা ক্যারেক্টার, তো সেখানে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেবে এমনটা কিন্তু নয়। ও সবসময় পরিবারের জন্য ভেবেছে, আশেপাশে মানুষগুলোর কথা ভেবেছে, শুধু পরিবার নয়, কোনো একটা বিপদ দেখলে ছুটে গেল, তো সবসময় ও চেষ্টা করেছে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর, এরকম একটা চরিত্র। তো সবটাই সিচুয়েশনের উপর, এখন যে সিচুয়েশন দীপার জীবনে সেখানে গিয়ে ওর এবার একটু প্রতিবাদ করা দরকার, এটা এটা স্বস্তিকার মনে হয়। অর্জুনদার সঙ্গে এক্সপিরিয়েন্স কেমন? অর্জুনদার সঙ্গে এক্সপিরিয়েন্স খুব ভালো, প্রথম দিন থেকে প্রোমো শট দিয়ে আমাদের শুরু হয়েছিল। আমি সত্যি কথা বলতে প্রথম দিন একটু নার্ভাস ছিলাম, যেহেতু এত বড় ধরনের একজন অ্যাক্টর ওনার পাশে দাঁড়িয়ে সিন করা, শট দেওয়া, এটা খুবই একটা ডিফিকাল্ট ছিল। যেমন প্রথমের দিকে একদম প্রথম যখন স্বস্তিকা ঘোষ অনুরাগের ছোঁয়াতে জয়েন করেছিল তখনকার যেমন এক্সপিরিয়েন্স ছিল, সেম এক্সপিরিয়েন্স অর্জুনদার সঙ্গে হয়েছিল। সিরিয়ালের ভাবো, 2 বছর কমপ্লিট হয়ে গেছে সিরিয়ালটা, 2 বছর চলছে, তারপরে আবার নতুন নতুন ক্যারেক্টার আছে তাদের সঙ্গে সিন করা, এগুলো একটা আলাদাই মজা, তার সঙ্গে অনেক অভিজ্ঞতা, এগুলোই তো চাই লাইফে, আর কি চাই? লাস্ট কোয়েশ্চেন আমার, আমি যদি স্বস্তিকাকে জিজ্ঞেস করি যে মনির মানুষ হিসাবে বা কাছের মানুষ হিসাবে সূর্য চরিত্রটা নাকি অর্জুনদার চরিত্রটা, কোনটাকে তুমি বাছবে? দুটো চরিত্রই দুরকম। সূর্যর চরিত্রটা প্রথম থেকে আমার খুবই পছন্দের একটা চরিত্র, খুব সফট, খুব ভালো একজন ডক্টর যে মানুষটা সবার জন্য ভাবে। আর অবশ্যই দেখো ওই যে আবার পরিস্থিতি চলে আসছে, সিচুয়েশন এমন একটা, মানুষকে মানুষ যতই ভালো হোক না কেন সিচুয়েশন তোমাকে এমন এমন কিছু সিচুয়েশন আসে যেখানে তোমাকে খারাপ ভাবে নেয়, খারাপ ভেবে নেয়, সিচুয়েশন তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিলো যেখানে তুমি কিছু করতে পারছো না, তোমাকে তখন ওই রাস্তাটা বেছে নিতে হলো, তখন লোকে তোমাকে উল্টোভাবে মানে নেগেটিভ ভাবে নিচ্ছে, তো সূর্য চরিত্রটা এখন সেই রকম জায়গায়। আমার কাছে দুটো চরিত্রই পছন্দের চরিত্র, অর্জুনদার চরিত্র তো সবে জয়েন করেছে, এবার দেখা যাক